আসসালামু আলাইকুম প্রতিদিনের মধ্যেই রাত আটটা বাজার সাথে সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব ইন্ডিয়ান ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে কালেক্ট করতে হবে কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সো আপনারা যদি ইন্ডিয়ান ভিসার প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অলমোস্ট প্রতিদিনই টেক ফিলেটের ভিডিও আপলোড করে থাকি ঠিক রাত আটটায় তো প্রথমে বলিনি আমি কিন্তু রিসেন্টলি হচ্ছে দুইটা ভিডিও আপলোড করেছিলাম ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে হচ্ছে আপনি অনলাইনে হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন একদম এ টু জেড আমি দেখিয়ে দিয়েছিলাম আর একটা ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে ইন্ডিয়ান ভিসার জন্য যে পেমেন্টটা করতে হয় আটশো চব্বিশ টাকা পেমেন্ট করতে হয় সেটা কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হন এটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এই দুইটা ভিডিও এই ভিডিও লাস্টে আমি স্ক্রিনে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন তো এবার হচ্ছে বলি ডকুমেন্টসগুলো কী কী লাগবে ফার্স্টেই যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ওই যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছিলেন যেই অ্যাপ্লিকেশনের ফর্মটা হ্যাঁ টোটাল ফর্মটা হচ্ছে ডাউনলোড করে এটা একটা প্রিন্ট কপি আপনাকে নিতে হবে তিন পেজের একটা ফর্ম আছে সেই ফর্মটা যে ফিল আপ করেছেন আপনি যে সাবমিট করেছেন সেটার প্রিন্ট কপি লাগবে এটা হলো ফার্স্ট ডকুমেন্ট সেকেন্ড ডকুমেন্ট যেটা আপনার লাগবে সেটা হচ্ছে টু বাই টু আপনার একটা ছবি লাগবে যেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড হইতে হবে এবং টু বাই টু হইতে হবে থার্ড যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান আপনি যে অ্যাড্রেসটা আপনার দিয়েছেন সেই অ্যাড্রেসটা যে আদৌ আপনার সেটা প্রমাণের জন্য হচ্ছে আপনার বাসার একটা বিদ্যুৎ বিলের কপি লাগবে কপির ফটোকপি হলেই হবে মনে রাখবেন আপনি এমনটা করা যাবেন যে আপনি আসেন ডিএ দিয়েছেন এক অ্যাড্রেস আর আপনি বিদ্যুৎ বিলের কপি নিয়েছেন আরেকটা তাইলে কিন্তু হবে না আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে সো অবশ্যই যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসের বিদ্যুৎ বিলের কপিটা নিয়ে নেবেন তো চার নাম্বার আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনার যদি জন্মশোনা থাকে জন্মশনাদের ফটোকপি অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন তো পাঁচ নাম্বারে আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আইডি কার্ড আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড আছে সো স্টুডেন্ট আইডি কার্ডটা কিন্তু নিয়ে যাবেন একটা ফটো কপি নিয়ে যাবেন অ্যাকচুয়ালি আর অথবা আপনি যদি সার্ভিস করে থাকেন কোথাও জব টপ করে থাকেন সেই আপনার জবের যে আইডি কার্ড আছে এবং চাইলে একটা ভিজিটিং কার্ড নিতে পারেন এবং আপনি হচ্ছে নো অবজেকশন যে সার্টিফিকেট আছে এন সেটাও আপনার কিন্তু কালেক্ট করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে এন কালেক্ট করে সাবমিট করতে হবে তারপরে আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি পুরোনো কোনো ভিসা থেকে থাকতো মানে আপনি যদি আগে ইন্ডিয়া চেয়ে থাকেন আপনারা যদি ভিসা পেয়ে থাকতেন বা থাকেন সেটার কিন্তু কপি আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া তারপরে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে পুরাতন পাসপোর্ট আপনারা যদি বর্তমান যে পাসপোর্টটা তো আপনি নিবেনি তার আগে যদি কোনো পাসপোর্ট আপনার থেকে থাকে সেটাও কিন্তু কালেক্ট করে সাথে নিয়ে যাবেন তারপরে আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপিটা নিয়ে যাবেন চাইলে সাথে করে আপনার হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা আপনার আছে সেটাও নিয়ে যেতে পারেন বিকজ অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু এখন সব মানে বাঙালি তো আমরা চাইলে কিন্তু ও ডুপ্লিকেট করতে পারি সেটা কিন্তু ইন্ডিয়ান যে কমিশন আছে ওনারাও জানে সো প্রুফ করার জন্য আপনি কিন্তু চাইলে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা সাথে করে নিয়ে যেতে পারেন তারপরে আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে কোভিড রিলেটেড আপনি যে ভ্যাকসিন দিয়েছেন আপনার যে দুটো ডোজ কমপ্লিট হয়েছে সেটার একটা সার্টিফিকেট অবশ্যই আছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেটার কপিটাও আপনি নিয়ে নেবেন তারপরে লাস্টে আমি যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনি যে ইন্ডিয়াতে যাবেন আপনি ডলার এন্ডোজ করেছেন সো ডলার এন্ডোজমেন্টের একটা রিসিট আপনার কাছে আছে সো এটাও আপনি কিন্তু নিয়ে যাবেন তো আশা করি এই সকল ডকুমেন্টগুলো আপনি সহকারে যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করবেন আপনার ভিসাটা হয়ে যাবে রিজেক্ট হবে না তো আশা করি আজকে বুঝাতে পারছি যে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনের জন্য তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটা যদি আপনি নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অলমোস্ট প্রতিদিনই ঠিক রাত আটটায় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে এখনই অনুষ্ক্রেনে দুইটা ভিডিও পেয়ে যাবেন একটা হচ্ছে অনলাইনে কীভাবে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন আর একটা হচ্ছে কীভাবে অনলাইনে পেমেন্টটা করবেন ইন্ডিয়ান ভিসার জন্য